বিশ্ববিদ্যালয়ের হল অ্যাভয়েড করতে পারলে খুবই ভালো হয়, হলে না থাকলে এই হয় না সেই হয় না, অনেক ফজিলত। তো অনেকে জিজ্ঞেস করছিলাম ভাই হলে থাকলে কি ফজিলত, তো একজনের কোশ্চেন কথা ছিল এরকম, হলে থাকলে জীবনটা বোঝা যায়। হলের মধ্যে দেখা যায় রাত্রে 2টা 3টা পর্যন্ত জাগ্রত থাকে, কোনো কাজ পড়ালেখা না, পড়ালেখা ছাড়াই জাগ্রত থাকে, কেউ বিভিন্ন খেলা খেলে, কেউ ঘুরতে বের হয়। আপনি যদি টানা 3-4 বছর এভাবে যদি রাতে ঘুম মেরে সকালবেলা ঘুমান, তাহলে আপনি কতটুকু ডিসিপ্লিন মেনটেন করতে পারবেন। আমরা যখন সকাল 8টার ক্লাস করতে যেতাম ভার্সিটিতে, তো দেখা যায় আবাসিক স্টুডেন্ট যারা তারা ক্লাস করতে পারতো না, কারণ সে হলে তো ঘুমেইছে দেরি করে, চাইলেও সে শৃঙ্খলাটা অনেক সময় মেনটেন করতে পারে না। কারণ কি, আপনি ঘুমাচ্ছেন পাশে একজন কথা বলতেছে। তো এই জিনিসগুলোর কারণে একটা সময় কি বিশৃঙ্খল জীবনযাপন বা ডিসিপ্লিন মেনটেনটা একদম পুরোপুরি শেষ হয়ে যায়। তো 3-4 বছরের বদ অভ্যাসটা দূর করতে আমাদের অনেক সময় লেগে